লোকসভা ভোটের আগে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বাংলায় আরও এক শক্ত ঘাঁটি হাতছাড়া হল বিজেপি ঝাড়গ্রামের বিজেপির সাংসদ কুনার হেমব্রমও দল ছাড়লেন শুক্রবার আটই মার্চ রাতেই দল ছাড়ার ব্যাপারে নিজের সিদ্ধান্ত জানিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠিও দিয়েছেন কুনার হেমব্রম চিঠিতে তিনি জানিয়েছেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন কুনার হেমব্রম তিনি কি বলছেন শোনাব আপনাদের সেরকম বলার সেরকম কিছু নেই তবে এ ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে স্কুলে যেতে চাইছি বা চাইছি এই এই জায়গায় দাঁড়িয়ে এখানকার শাসক দল তৃণমূল শিবির তারা বারংবার বলে যাচ্ছেন যে আপনি টিকিট পাবেন না এরকম একটা কোনো বিষয় ছিল যার জন্য আপনি সেটা কে কী ভাবছে সেটা আমি বলতে পারবো না যে যার মতো করে এক্সপ্লেনেশান দিচ্ছে বা বলতে বলছে সেটা নিয়ে আমার বলার কিছু নেই আচ্ছা আপনি লিখিতভাবে কি দল ছাড়ছেন হ্যাঁ লিখিতভাবেই আমি জেলা সভাপতিকে দিয়েছি আমাদের অফিস সেক্রেটারিকে দিয়েছি লোকসভা নির্বাচনের আগে আপনি দল ছাড়ছেন কতটা এফেক্ট পড়তে পারে সেটা তো এখন কাজের মানুষ তো সবাই আছে গো দল 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 যথেষ্ট শক্তিশালী দল যথেষ্ট মানে দক্ষ আমি একজন হেমব্রম সরে গেলে যে দলের ক্ষতি হবে বা কাজ আটকে যাবে সেরকম তো নয় ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি গোটা বিশ্বে তার নাম এই জন্য ব্যক্তি বিশেষ আমার মনে হয় ব্যক্তি বিশেষ কোনো ব্যক্তির কাছে নির্ভর করে না দলের ভূত ভবিষ্যৎ আপনি কি কোনো অন্য দলে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন আমার সেই চিন্তা ভাবনা নেই নেই আমি সম্পূর্ণভাবে কি রাজনীতি থেকে রাজনীতি আমি করতে চাইছি না আমার অনেক সামাজিক কাজও আছে অন্যান্য কাজ পড়ে আছে আমি সেইগুলো আমি করতে চাইছি আর কি এদিকে কুনারের দল ছাড়ার বিষয়টি জানাজানি হতেই জল্পনার তুঙ্গে ওঠে তাহলে কি বেজা পেছনে তৃণমূলে যোগ দিচ্ছেন কুনার হেমব্রম কিন্তু ও কুনার হেম্রম জানিয়েছেন তিনি আপাতত রাজনীতি থেকে সন্নেশ নিতে চান তিনি সমাজ সেবামূলক কাজ লেখালেখির কাজ করতে চান তবে এই তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি একেবারে উড়িয়েও দেননি কুনার হেমব্রম আমাদের প্রতিনিধি কৌশিক দাস কথা বলেছিলেন কুনার হেমব্রমের সঙ্গে শুনে নেব সেই কথোপকথন মানে টিকিট পাবেন না এটা ধরেই নিয়েছিলেন তাই সরে দাঁড়ালেন না এখনো বাইশ জনের নাম তো ঘোষণা করা হয়নি গো তার মধ্যে আমারও আছে জাগাবাও আছে এটা তো বলা মুশকিল আছে বিজেপি কাকে টিকিট দেবে কাকে দেবে না আমি তো নিজের থেকে আশা করতে পারি না যে আমি টিকিট পাবো না বা পাবো না তা আপনি হঠাৎ করে কেউ বলতে পারি না আমরা কেউ ডিমান্ডও করতে পারি না বিজেপির থেকে একে টিকিট দেওয়া হবে বা আমি চাইলেই আমাকে টিকিট দেওয়া হবে চিন্তা ভাবনা কাজ তো অনেক কাজ করে আছে আমার আর আমাদের রাজ্য সভাপতি মানে সুকান্ত মজুমদার তার প্রতি কোন রকম আপনার ক্ষোভ অভিমান কিছু আছে নাকি না না আমার সব সংসদদের সাথেই আমার মানে ভালো ব্যবহারও আছে ভালো সম্পর্কও আছে আর কি আপনি কি তৃণমূলে যোগদান করতে পারেন না না সেরকম সম্ভাবনা নেই কেউ যোগাযোগ করেছিল তৃণমূলের থেকে না না আমার সাথে যোগাযোগ করারও মানে সেরকম কিছু নেই আর কি আর আমি সেই সম্ভাবনাটাও নেই আমার এরকম সবাই বলে তারপরে জয়েন করার পরে বলে সেটা হতেই পারে রাজনীতি তো জানে ম্যাটার অফ অপরচুনিটি একদম হ্যাঁ আজকে তো না হতে পারে পাঁচ দিন পরে বা সপ্তাহ পরে বা বছর খানিক পরে হতেও পারে সেটা যদিও সূত্রের খবর এবার ঝাড়গ্রাম কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হবে না বলেই দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে ইঙ্গিত পেয়েছিলেন কুনার হেমবরম প্রশ্ন উঠছে এই বিষয়টি জানতে পেরেই কি ভোটের আগে নিজে থেকে দল থেকে সিদ্ধান্ত নিলেন এই নিয়ে কিন্তু রীতিমতো জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঝাড়গ্রামের মতো জায়গায় কুনারের সরে যাওয়া অনেকটাই ধাক্কা আসন্ন লোকসভা ভোটে তার বিকল্প হিসেবে কাকে প্রার্থী করা হবে সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন বিজেপি নেতৃত্ব প্রসঙ্গত দু সালে ঝাড়গ্রাম থেকে বিজেপি প্রার্থী হন কুনার হেমরম সেবার প্রায় এগারো হাজার ভোটে জয়ী হয়েছিলেন তিনি এদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভানেত্রী রেখা সোরেন তিনি জানান সম্ভবত ঝাড়গ্রাম থেকে এবার গোহারান হারবেন জেনে আগেই দল ছেড়েছেন কুনার হেমরম রেখা সোরেন তিনি কি বলছেন সোনা আপনাদের দেখুন আজকে লোকসভা ভোটের আগে ঝাড়গ্রামের সংসদ দল ছাড়লেন হ্যাঁ এটা আমরা মনে করি উনি বুঝতে পেরেছেন যে জঙ্গলমলে উনি গুহারা হাঁটছেন তাই উনি দলটা ছেড়েছেন বিশেষত ব্যাপারটা হচ্ছে এতদিন বিজেপি যে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এসছে এবং ভুল বুঝে মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছেন যেহেতু উনি এগুলো আর কিছুই করতে পারলেন না সাধারণ মানুষের থেকে অনেক দূরে সরে গেলেন তাই উনি ভোটের আগে পদত্যাগপত্র জমা দিলেন সেক্ষেত্রে কতটা প্রভাব পড়বে বিজেপি এক্ষেত্রে বিজেপির অনেক ব্যাক ফুটে যাবে আমরা উৎপ্রফুল্ল উল্লসিত কারণ আমাদের কাছে এটা একটা বার্তা যে বিজেপির ভোটের আগে ময়দান থেকে জঙ্গলমহলের এই সিটটার ময়দান থেকে সরে গেল দেখুন লোকসভা ভোটের আগে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগে বাংলায় আরও এক শক্ত ঘাঁটি হাতছাড়া হল বিজেপি ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রহ্ম দল ছাড়লেন শুক্রবার আটই মার্চ রাতেই দল ছড়ার ব্যাপারে নিজের সিদ্ধান্ত জানিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠিও দিয়েছেন তিনি চিঠি তাই জানিয়েছেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি কি বলছেন আপনাদেরকে আরও একবার শোনাবো সেরকম বলার সেরকম কিছু নেই তবে ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি ও বাহ চাইছি এই এই জায়গায় দাঁড়িয়ে এখানকার শাসক দল তৃণমূল শিবির তারা বারম্বার বলে যাচ্ছেন যে আপনি টিকিট পাবেন না এরকম একটা কোনো বিষয় ছিল যার জন্য আপনি সেটা কে কি ভাবছে সেটা আমি বলতে পারবো না যে যার মতো করে এক্সপ্লেনেশন দিচ্ছে বা বলতে বলছে সেটা নিয়ে আমার বলার কিছু নেই আচ্ছা আপনি লিখিতভাবে কি দল ছাড়ছেন না হ্যাঁ লিখিতভাবেই আমি জেলা সভাপতিকে দিয়েছি আমাদের অফিস সেক্রেটারিকে দিয়েছি লোকসভা নির্বাচনের আগে আপনি দল ছাড়ছেন কতটা এফেক্ট পড়তে পারে সেটা তো এখন কাজের মানুষ তো সবাই আছে গো দল 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 যথেষ্ট শক্তিশালী দল যথেষ্ট মানে দক্ষ এদিকে কুনারের দল ছাড়া বিষয়টি নিয়ে কিন্তু রীতিমতো জল্পনা শুরু হয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাকবালের ইউটিউব স্ট্রিমিয়ে